আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। বন্ধুরা, গতকালকে 30/8/2024-এ যেই ভয়াবহ বৃষ্টি এবং বজ্রপাত হয়ে যায় মদিনা আল মোনারাতে, আজকে 31/8/2024-এ দেখতে পাচ্ছেন যে যেই জায়গা দিয়ে গতকালকে পানি প্রবাহিত হয়েছিল সেই জায়গাগুলোতে বড় বড় কংক্রিট পাথর এবং সেখানে থেকে ভাসিয়ে নিয়ে যাওয়া যেই গাড়িগুলো সেগুলো কিন্তু এখানে এসে জমা হয়েছে। বন্ধুরা, এটি মদিনার খুব কাছেই যেই উহুদ পাহাড়ের পাশের চিত্র, এখানে অনেক গাড়ি ভাসিয়ে নিয়ে আসছে এবং গতকালকের এত পরিমাণ বৃষ্টি এবং পানি হয়ে যায়, বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা দেখা দেয় এবং অনেকের ঘরবাড়িতে পানি প্রবেশ করে এবং তাদের গাড়ি এইভাবেই ভাসিয়ে নিয়ে আসে। বন্ধুরা, অনেকের কিন্তু খেজুরের বাগানের যে খেজুরের ফ্রিজার ছিল সেইগুলোর চাল উড়িয়ে নিয়ে যায় এবং অনেক ক্ষয়ক্ষতি হয়, কিন্তু কোনো প্রাণের ক্ষয়ক্ষতি হয়নি এরকম কোনো আমরা খবর এখনও পাইনি। আর এটা দেখতে পাচ্ছেন যে একজন সৌদি আন্তি নিয়ে ভিডিওটি করেছেন এবং কী পরিমাণ পানি এখান দিয়ে প্রবাহিত হয়েছে সেই জায়গাটি আপনি দেখলে বুঝতে পারবেন যে এখানে গর্ত হয়ে গেছে এবং কত দামি দামি গাড়িগুলো ভাসিয়ে নিয়ে এখানে চলে এসেছে এবং সেগুলো ভেঙে তছনছ করে দিয়েছে। তাহলে এই ঝড় এবং এরকম আবহাওয়া এর আগে আমরা কখনোই সৌদি আরবে দেখিনি। কিসের আভাস পাওয়া যাচ্ছে? তাহলে কি সত্যি হতে যাচ্ছে প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সেই ভবিষ্যৎবাণী যে আরব দেশগুলো এক সময় প্রচুর পরিমাণ বৃষ্টি হবে এবং সেই দেশগুলো সবুজ হয়ে যাবে? আমার মনে হয় তারই এই আভাস আমরা পাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন যে গতকালকের যে বৃষ্টির যে বাতাসের যে তীব্রতা সেটি কেমন ছিল এবং রাস্তায় কিন্তু প্রচুর জ্যাম লেগেছিল। এটি মদিনা শরীফ থেকে বুলেট ট্রেন স্টেশনে যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তার একটি চিত্র এবং দেখুন এখানে কি পরিমাণ বৃষ্টি এবং বাতাসের তীব্রতা এবং প্রচুর পরিমাণ বজ্রপাত হয় গতকালকে। এবং এই বজ্রপাতে কিন্তু আমরা দেখছি যে আকাশে প্রচুর পরিমাণ বজ্রপাত এবং প্রচুর পরিমাণ বৃষ্টি, এরকম বৃষ্টি গত 15-20 বছরেও আমরা কেউ দেখিনি। এবং বৈরী আবহাওয়ার কারণেই অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং বিভিন্ন জায়গায় কিন্তু রাস্তায় পানি জমে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিছু স্থানীয় লোকজন তারা এখানে বন্যার পানি পেয়ে, বৃষ্টিতে যে পানি জমা হয়েছে সেই পানি পেয়ে এখানে তারা সাঁতার কাটছে। মূলত তারা এরকম পানি কখনো দেখেন না। এখানে আমরা একটি দোকানে দেখতে পাচ্ছি যে দোকানের গ্লাসটি বন্ধ অবস্থায় রাখছে, কিন্তু বাতাসের তীব্রতায় সেই গ্লাসটি ভেঙে ভিতরে চলে আসে বৃষ্টি। এবং এখানে একটি পেট্রোল পাম্প দেখা যাচ্ছে যে এটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে এবং বেশ কিছু পেট্রোলের যে মেশিন রয়েছে সেগুলো কিন্তু উড়িয়ে নিয়ে গেছে। এবং তার পাশে আমরা দেখতে পাবো যে এখানে এই যে এসিটাও ফেলে দেওয়া হয়েছে, যে বার্নিশের যেই কফি শপের যে এসিটা সেটা ফেলে দেওয়া হয়েছে। এখানে এটিএম বুথটি কিন্তু ফেলে দিয়ে এখানে একটি গাড়িকে চাপা দিয়েছে। এরকমভাবে প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি মদিনাতে হয়েছে, বিভিন্ন জায়গায় এরকম বৃষ্টি এবং এরকম বজ্রপাত আমরা আগে কখনোই দেখিনি। এখানে একটা কফি শপ, একটি দোকান, এগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। দেখতে পাচ্ছেন যেগুলো গ্লাসের দোকান ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে। আর এখানে বৃষ্টির পানি যেভাবে নামছে এটা তীব্রতা দেখে বোঝা যাচ্ছে যে এখানে বন্যার পানি, মনে হয় যে আমাদের দেশে যেরকম বন্যার পানি আসছে ইন্ডিয়া থেকে সেরকম একটি পরিস্থিতি। এখানের অনেকের ঘরবাড়িতে পানি ঢুকে গেছে, অনেকের জিনিসপত্র ভাসিয়ে নিয়ে গেছে, বিশেষ করে অনেক গাড়ি এখানে রাস্তায় পার্কিং করা থাকে সেই গাড়িগুলো কিন্তু ভাসিয়ে নিয়ে গেছে। বন্ধুরা, এরকম অবস্থা আমরা এর আগে খুব কমই দেখেছি। এই 20 বছরে হয়তোবা যারা সৌদি আরবে 20-25-30 বছর আছেন তারা মদিনার এরকম ওয়েদার আর এরকম অবস্থা কখনোই দেখেননি। এখানে দেখতে পাচ্ছেন যে এই আন্ডারপাসে রাস্তায় পানি জমে গেছে, সেটা সবগুলো গাড়ি থেমে গেছে, কিন্তু একটি গাড়ি তিনি যাওয়ার জন্য চেষ্টা করছেন, ল্যান্ড ক্রুজার, তিনি সামনের দিকে যাচ্ছেন যে এই পানি পার হয়ে যাবেন, কিন্তু অনেক গাড়ি, ছোটো গাড়ি যেগুলো রয়েছে সেগুলো তলিয়ে যাবে, সেজন্য আর সেখান দিয়ে যাচ্ছেন না। তো এই হলো বর্তমানে মদিনার পরিস্থিতি। এখনও কিন্তু শোনা যাচ্ছে যে আরও 2-3 দিন বৃষ্টি হবে মদিনাতে, ওয়েদার এই সুন্দর ওয়েদার থাকবে। তাহলে এটিকে আমাদের জন্য রহমত স্বরূপ নাকি আমাদের জন্য আজাব স্বরূপ, এটি আল্লাহ তাআলা ভালো জানেন। বন্ধুরা, সকলেই দোয়া করবেন সকল দেশের মুসলমানদের জন্য, আমরা সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি। বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের জন্য আমরা সবসময় দোয়া করি, আল্লাহ তাদের যারা বন্যা কবলিত হয়েছেন তাদের সবাইকে হেফাজত করুক, তাদের সবাইকে নিজস্ব বাসস্থানে আসার তৌফিক দান করুক। বন্ধুরা, এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যে মসজিদ আল নববীতে প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে মানুষজন কিন্তু এখানে ছোটাছুটি করছেন এবং এই রহমতের বৃষ্টিতে তারা ভেজাভেজি ভেজতেছেন এবং কি সুন্দর বৃষ্টি এখানে দেখা যাচ্ছে। মসজিদ আল নববীর ভিতরে কিন্তু পানি জমে গেছে, মানুষ হাঁটাহাঁটি করতেছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।
দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। মদিনা আল মুনাওয়ারা থেকে সাথে রয়েছি আমি মোহাম্মদ মামুন। আল মদিনা টিভি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।